আজকের এই মহতী সভার সভাপতি তৃণমূল কংগ্রেসের অত্যন্ত বর্ষিয়ার নেতৃত্ব, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি, বর্তমান দলের এসসি এসটি সেলের চেয়ারম্যান, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চিফ হুইপ, সম্মানীয় একাদশী পরমাকে সবসময় আমরা এক ডাকে পাই, আমাদের হৃদস্পন্দন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত সুযোগ্য সেনাপতি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সংশোধনাগার মন্ত্রী পরম চক্র সম্মানীয় অখিল গিরি মহোদয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন মাইনরিটি সেলের সভাপতি, জেলার মাইনরিটি সেলের আমাদের এই আজকের এই মহাকী সভায় বক্তব্য রাখবেন গাঁথি সাংগঠনিক জেলা এসসি এসটি সেলের সভাপতি সম্মানীয় মানিক খড়ুই মহোদয়। চেয়ারম্যান সম্মানীয় মানিক খড়ুই মহোদয় রয়েছেন, ওনাকে বরণ করে নিচ্ছেন বিকাশ শিখ মহোদয়। আমাদের আজকের এই সভার সভাপতি আমাদের আজকের এই বিপ্লবী লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যা চণ্ডীপুর বিধানসভার এলাকার সাংগঠনিক আমরা যার অভিভাবক আমাদের সদ্য অমিয়কান্তি ভট্টাচার্য রাজ্যসভায় উপস্থিতি আছে, এছাড়া আমাদের শাখা সংগঠনে অনেক নেতৃত্বরা উপস্থিতি আছে। এ আমাদের আজকের এই মহতী সভায় আগামী দিনে আমাদের যুব সমাজের হৃৎপিণ্ড এই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। সামনে পঞ্চায়েত নির্বাচনে অনেক অগ্রজ নেতৃত্ব আছেন, আমি বেশি কথা বলবো না, ভোটের সময় অনেক বক্তব্য হবে, অনেক কথা বলবো, উন্নয়নের কথা বললে সারা দিন কেটে যাবে। মায়েদের অন্ধকার দিকটা আলোকিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, যাদের ভোটাধিকার প্রয়োগ করার ক্ষমতা হয়নি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দায়িত্ব নিয়ে নিয়েছেন। 8 থেকে 80 মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প সকলের সুবিধা পাচ্ছে। শুধু জাতপাতের রাজনীতি, বিভেদের রাজনীতি, বিচ্ছিন্ন পথে রাজনীতি করে এ দেশকে টেকানো যায় না, এ রাজ্যকে টেকানো যায় না। আমরা যখন এত উন্নয়ন করছি, ইডি সিবিআই কে লাগিয়ে দিয়ে পেছনে দরজা দিয়ে তারা ক্ষমতা দখল করতে চাইছে, নবজোয়ার কর্মসূচি যখন হচ্ছে তখন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি সিবিআই ডেকে পাঠিয়ে আমাদের নবজোয়ার কর্মসূচিকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে। আমরা বলি আমরা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছি, আমরা জ্যোতি বসুর বিরুদ্ধে লড়াই করেছি, আমরা বুদ্ধদেবের বিরুদ্ধে লড়াই করেছি, আমাদের 65,000 সৈনিকের শহীদের রক্তের বিনিময়ে তৃণমূল কংগ্রেস গঠিত হয়েছে, তৃণমূল কংগ্রেসকে দমকে চমকে দমানো যাবে না, রক্তচক্ষু দেখিয়ে দমানো যাবে না। অনেক তো করেছেন আপনারা, চার্টার ফ্লাইটে করে অনেককে নিয়ে এসেছিলেন গুজরাট থেকে, উত্তরপ্রদেশ থেকে, মহারাষ্ট্র থেকে অনেক প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা এসেছিলেন, পেরেছে 2021 বিধানসভা নির্বাচনে পেরেছে। আমরা আগের বিধানসভা থেকে অধিক আসন নিয়ে ক্ষমতায় এসেছি এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এরপরে বিধানসভা নির্বাচনে আমাদের টার্গেট হচ্ছে 240 আসন, সেই টার্গেটকে আমরা পৌঁছে দেব। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচিতে এই চণ্ডীপুরের ব্লকের মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে জনস্রোতে ভরিয়ে দিয়ে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রমাণ করে দেব চণ্ডীপুর আপনার পাশে আছে, ছাত্র সংগঠন আপনার পাশে আছে, এসটি এসসি ওবিসি আপনার পাশে আছে, মাইনরিটি আপনার পাশে আছে, সংখ্যালঘু আপনার পাশে আছে, শ্রমিক সংগঠন সমস্ত শাখা সংগঠন আপনার পাশে আছে। তাই আপনাদের অনুরোধ করব এই কর্মসূচিকে আমাদের
সুন্দর ভাবে সর্বাঙ্গীণ সুন্দর করতে হবে, সমর্থন করতে হবে এবং আপনাদের যা যেখানে যে সমস্ত শাখা সংগঠনে যতটা ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে আপনাদের মানুষ এই নবজোয়ার কর্মসূচিতে সামিল করতে হবে। এই আহ্বান জানিয়ে সাহিত্যিকরা জন্মেছে, আমাদের শিক্ষাগত যোগ্যতা এত প্রথম 11 বছর ধরে, আর ইতিহাসের মির্জাপুরকেও ফেল করে দিয়েছে আমাদের মেদিনীপুরের মির্জাপুর শুভেন্দুজি। তাই আপনারা ভয় পাবেন না, কিছু নেই, পুরো ভারতবর্ষটাকে মোদি বিক্রি করে দিয়েছে, রেল বিক্রি করে দিয়েছে, কোল ইন্ডিয়া বিক্রি করে দিয়েছে, এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিয়েছে, কিচ্ছু নেই, দেশ পুরো বরবাদ করে দিয়েছে। নোটবন্দি করে কি করেছিল, লাইনে দাঁড়িয়ে দিয়েছিল আপনাদের, আবার খারাপ মাথা তার খারাপ হয়ে গেছে, আবার মাথা খারাপ হয়ে গেছে, 2000 নোটটাকে ফুস করে দিয়েছে, পুরো উড়িয়ে দিল, আবার লাইন দ, এবারে যে লাইনটা দেবেন না নোটবন্দির জন্য না, এবারে লাইনটা দিবেন মোদীকে হাঁটাতে হবে, এই মোদীকে হাঁটা না হাঁটালে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এ মোদী রাত্রে ঘুমাতে ঘুমাতে চিন্তা করে গরিব মানুষদের কিভাবে জব্দ করবে, তার লক্ষ্য কি আম্বানি আদানি এদের লক্ষ্য, গরিব মানুষের লক্ষ্য নয়, এরা 2000 নোটটাকে বন্ধ করছে কিসের জন্য, আপনাদের কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে, মায়েরা বিশ্বাস করুন আপনারা অনেক গরিব সম্প্রদায়ের লোক এসছে, এলআইসি এর 30% 40% শেয়ার বিক্রি করে দিয়েছে, দেখা যায়নি, চোরের মায়ে বড় গলা, তুমি পুরো মেদিনীপুরটার দায়িত্ব নিয়ে 2020 সাল অবধি তৃণমূল কংগ্রেসে ছিলে, 2021 সাল থেকে 2000 ছিল, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই বাংলা, এটাই বাংলার মা, ওনাকে ধন্যবাদ দিতে হবে, কারণ বাংলা এসব জাতিভেদ কথা চলবে না, আপনারা এই জাতভেদে ভোট দিবেন না উন্নয়নের সাথে থাকবেন, আপনারা বলতে হবে, আপনারা বলুন যে এই জাতভেদে থাকবেন না উন্নয়নের সাথে থাকবেন, মন্ত্রী আসে বক্তব্য রাখবেন, ছোট ছোট করে বক্তব্য রাখবেন, তো যেটা বললাম দ্রুত কর্মসূচি আপনারা দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী, এছাড়া এক ঝাঁক লিডার মঞ্চে আমাদের আইএনটিডিউসির সভাপতি শেখ চোবে, জেলা কমিটির নেতৃত্ব অনিমেষ ভাই, 2000 পঞ্চায়েতে পঞ্চায়েত আমরা চাই, পঞ্চায়েত সমিতি আমরা চাই, আর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ চাই, সেই লক্ষ্যে আমাদের লড়াই, আর চণ্ডীপুরের সকল শাখা সংগঠন আজকে একত্রিত হয়েছেন, এটাই প্রমাণ করেছে চণ্ডীপুর 2023-এর পঞ্চায়েত নির্বাচন বিরোধী শূন্য হবে, বিরোধী শূন্য হবে, বিরোধী শূন্য হবে, তোমার কথাই চলবো, তোমার কথাই বলবো, শত্রু এলে বুক চিতিয়ে লড়বো, এই স্লোগানকে পাথেয় করে আমরা পথ চলব, আমাদের পথ নয় পতাকা, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, তো তাই আজকের এই শপথ আমরা নিব, আমাদের তৃণমূলের যে নবজোয়ার কর্মসূচি চলছে 2 মাস ধরে সারা রাজ্যে প্রত্যেকটি জেলায় জেলায়, আর আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেস টার্গেট দিয়েছেন যে পূর্ব মেদিনীপুর আমরা অনেক সময় রাজ্যকে পথ দেখাই, স্বাধীনতা আন্দোলনে পূর্ব মেদিনীপুর পথ দেখিয়েছে, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তৃণমূল কংগ্রেস পথ দেখিয়েছে, 2008 সাল সিপিএমের প্রচন্ড প্রতাপ, সন্ত্রাস অত্যাচার লাগাম ছাড়া, তখন কিন্তু 2008 জেলা পরিষদ পূর্ব মেদিনীপুর আমরা কিন্তু উপহার দিয়েছিলাম আমাদের নেত্রী জনগণমান্য অধিনায়িকা মমতা ব্যানার্জির হাতে, 2008 সাল থেকে আজকে 2023 সাল, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে, 11 বছর ধরে মাধ্যমিকে পূর্ব মেদিনীপুর 1 নম্বর জায়গায় আছে, আবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট 10 বছর ধরে পূর্ব মেদিনীপুর 1 নম্বর জায়গায় আছি, তাই পূর্ব মেদিনীপুর রাজ্যকে পথ দেখায়, আর নিশ্চিত অভিষেক ব্যানার্জি আমাদের নেত্রী মমতা ব্যানার্জির যে ভাবনা প্রত্যাশা যে পূর্ব মেদিনীপুরের
তৃণমূলের নবজোয়ার অভিষেক ব্যানার্জিকে লক্ষ্য করে যে কর্মসূচি হবে ভারতবর্ষের ইতিহাসে রাজনৈতিক একটা দৃষ্টান্ত স্থাপন করা হবে। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে এই তৃণমূলের নবজোয়ার পূর্ব মেদিনীপুরে হবে। গন্ডার ঘর ধরবে, গন্ডার ঘর ধরবে, কিছুদিনের মধ্যে হাজতে যাবে সেটা আপনারা দেখতে পাবেন। শুধু সময়ের কথা বলছে, সময়ের অপেক্ষায়। তাই আমরা আজকে চণ্ডীপুর তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে হাজার হাজার লোক উপস্থিত করিয়ে আমরা জনপ্লাবনে তৈরি করব। আর নিশ্চিত ভাবে 2023 এবং 2024 লোকসভা নির্বাচনে আমরা আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে সমস্ত পঞ্চায়েত সমস্ত শাখা সংগঠনের নেতৃত্বরা আছেন, বুথের সভাপতিরা আছেন, গ্রাম পঞ্চায়েতের প্রধানরা আছেন, আঞ্চলিক স্তরের সভাপতিরা আছেন এবং বুথকে যারা পরিচালনা করেন সেই কর্মকর্তা আপনারা সকলে আছেন। তো আমি এখানে বিজেপি কি, বিজেপি রাজনৈতিক দলটা কিভাবে পরিচালনা হচ্ছে ইতিমধ্যে আপনারা সবাই জানেন এবং এখানে বেশি করে বলার দরকার নেই। কারণ আমাদের ইতিপূর্বে যে সমস্ত বক্তারা বলেছিলেন তারা বিস্তারিত ভাবে বলেছেন। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জনজোয়ার কর্মসূচি যে চলছে সেই কর্মসূচিতে আমাদের জেলাতে 4 দিন থাকবে, তার মধ্যে কাঁথি সাংগঠনিক জেলা 2 দিন এবং তমলুক সাংগঠনিক জেলা 2 দিন থাকবে। তো আমাদের জেলাতে 16টা বিধানসভা কেন্দ্র, অনেক জেলাতে আছে 22টি বিধানসভা কেন্দ্র বা তার আমাদের আমাদের থেকে অনেক বেশি আছে বিধানসভা কেন্দ্র, সেখানে 2 থেকে 3 দিনের বেশি সময় দিচ্ছেন না। তো আমাদের জেলাতে কেন আমাদের নেতা আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সময় দিচ্ছেন না? কাঁথির মানুষ বা আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলার মানুষকে সংগঠিত করে আমাদের এই জেলাকে ক্ষতবিক্ষত করা বা আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলার যে বদনাম হয়েছে সবসময় যে শুনতে হয় কাঁথির গদ্দার, জেলার গদ্দার। তো আমরা মনে করি একজন বিচ্ছিন্নভাবে কেউ দলের সঙ্গে গদ্দারি করলেও আমাদের সমস্ত কর্মসূচিতে সমস্ত স্তরের মানুষকে একত্রিত হয়ে ছাপিয়ে পড়ার মধ্য দিয়ে প্রমাণ করতে হবে যে এই জেলা তৃণমূল কংগ্রেসের ছিল, এই জেলা তৃণমূল কংগ্রেসের আছে, আগামী দিনে এই জেলা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবে, এটাই আমাদের প্রমাণ করার সময় এসেছে। আর এখানে আমাদের দলের সাংগঠনিক স্তরে জেলা স্তরে যাই অসুবিধা থাকুক না কেন মনে করবেন, আমাদের নেত্রী মনে করেন কর্মীরাই আমাদের সম্পদ, আমাদের নেতা এরকম নেতা যেরকম আজকে একজন গদ্দার গেছেন, আরো কেউ ভেতরে ভেতরে যোগাযোগ করতে পারেন, দলের সঙ্গে আছেন, অন্তর্ভুক্ত করার জন্য রেডি থাকেন, আগামী দিনও থাকবে। কিন্তু আমাদের সংগঠনকে আমাদের দলকে যারা আবার তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছেন, দলকে জিতিয়েছেন, তারা হলো আমাদের দলের কর্মী। তাই সমস্ত যারা বুথের সভাপতি আছেন, আঞ্চলিক স্তরের নেতৃত্বরা আছেন, ব্লক কমিটির কর্মকর্তা আছেন, তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা সম্মান জানিয়ে সংগঠনকে মজবুত করার আহ্বান জানিয়ে যে কোনো কর্মসূচিতে একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়ার এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ। কোন শাখা সংগঠন একত্রিত ভাবে আলাদা আলাদা করে না ডেকে, যেহেতু সময় আমাদের কাছে খুবই অল্প, তাই আমরা সকল শাখা সংগঠনের আহ্বানে আমরা এখানে ছুটে এসেছি। আমাদের মধ্যে মন্ত্রী মহাশয় উপস্থিত আছেন, অবিভক্ত মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেসের যিনি দলীয় পতাকাকে এই জেলায় প্রতিষ্ঠিত করেছিলেন তিনি আছেন, মাননীয় মন্ত্রী অখিল গিরি মহাশয়, আমাদের প্রিয় বিধায়ক আমার আপনার বাড়ির ছেলে হয়ে গেছেন যিনি, যাকে সপ্তাহে 3 দিন 4 দিন এই বিধানসভার মানুষ তাকে প্রতিনিয়ত পেয়ে থাকেন, অভাব অভিযোগের কথা তার কাছে জানাতে পারেন। প্রিয় অভিনেতা, প্রিয় নেতা, আমাদের বিধায়ক, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম সহসভাপতি সম্মানীয় সোহম চক্রবর্তী উপস্থিত আছেন, আমাদের সকল শাখা সংগঠন, আমাদের প্রাক্তন এমএলএ, এই এলাকার মানুষের প্রাণপুরুষ
দীর্ঘ প্রায় 30-35 বছর ধরে যার সঙ্গে ভারতীয় জনতা পার্টি ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, যে জোয়ার দেখে শুভেন্দু বাবুরা ভয় পেয়েছে, তাই আবার ভয় পেয়ে অভিষেককে থামাতে চাইছে, বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে থামাতে হবে। আমরা বাংলার উপর এমন একটা আবহাওয়া তৈরি করেছিলাম, তৃণমূলের সরকার নাকি সরে যাবে, তৃণমূলের পায়ের তলার মাটি নাকি সরে গেছে। যেই কুচবিহার থেকে যাত্রা শুরু হলো, যাত্রা যত এগিয়েছে শুভেন্দুর ঘুমটা ভেঙে গেছে, রাত্রে আর ঘুম ধরছে না, বড়ির পর বড়ি খাচ্ছে, ঘুমের ওষুধ খাচ্ছে, ঘুম আর ধরছে না। বলছে যাত্রা যত এগিয়েছে তৃণমূলের জন জোয়ার, জন বিস্ফোরণ, জন সুনামিতে পরিণত হয়েছে। এক মাস আপনারা দেখবেন যত আমরা টিভি খুলেছি শুধু মানুষের মাথা আর মাথা আর মাথা, যেখানে অভিষেক সেখানে মানুষের জন বিস্ফোরণ, যেখানে যাত্রা এগোচ্ছে, যেখানে নব জোয়ার এগোচ্ছে সেখানে বিজেপি বাড়ি ঢুকে যাচ্ছে, বিজেপি আর রাস্তায় নেই, তাই সিবিআই ইডি আর কোর্টকে লাগিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকাতে হবে। কোর্ট বলছে নাকি 25 লক্ষ টাকা জরিমানা, কোর্ট বলছে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে হাজিরা দিতে হবে। ইডি সিবিআই 9.5 ঘন্টা ধরে কোন কথা নেই হেনস্থা করছে, এই যাত্রাকে বন্ধ করে দেওয়ার জন্য চক্রান্তে নেমেছে। একটা লোক 3-3 বার চিঠি দেওয়ার পরেও, সারদা কর্তা চিঠি দেওয়ার পরেও সারা বাংলায় ঘুরে বেড়াচ্ছে, আর একজন জেলবন্দি আছে, সে কোনো কথা বলেনি, একটা চিঠিও দেয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। তাকে কালকেই জেলায় মুখোমুখি হতে হবে, কালকেই জেলায় অংশগ্রহণ করতে হবে। তার থেকেই প্রমাণ হয়েছে যে পঞ্চায়েত বোর্ডের প্রাককালে বিজেপি নড়ে গেছে, বিজেপি আর বাংলায় নেই, বিজেপি বাংলা থেকে ফিনিশ হয়ে গেছে। পঞ্চায়েতের আগে এই নবজোয়ার আমাদেরকে আবার নতুন করে অক্সিজেন যুগিয়েছে, তাই আমাদের জেলায় 30 দিন অতিক্রান্ত হয়েছে, আজকে 31 দিন। পশ্চিম মেদিনীপুরে ঢুকেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় 27, 28 আর 29 তিনি পশ্চিম মেদিনীপুরে থাকবেন। 30 তারিখ বেলা 3টায় সবং থেকে রওনা হয়ে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে প্রবেশ করবে, পটাশপুর থেকে এগরা হয়ে রামনগর হয়ে কাঁথির উদ্দেশ্যে রওনা হবেন, কাঁথিতে রাত্রি যাপন করবেন, এবং পরের দিন তিনি দেশপ্রাণ ব্লকে পদযাত্রায় অংশগ্রহণ করে আরো তার বিভিন্ন কর্মসূচি আছে। এবং আমাদেরকে ডে থার্ড মানে থার্ড দিন 1 তারিখ, তাই তো, 1 তারিখ আমাদের চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম, যেটা ঐতিহাসিক পদযাত্রা, সারা বাংলার মানুষ তাকিয়ে থাকবে সেই পদযাত্রার দিকে, সেই ঐতিহাসিক পদযাত্রায় চণ্ডীপুরের মানুষকে সামিল হতে হবে। আমাদের নেতা আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সংকল্প নিতে হবে, জোটবদ্ধ হতে হবে। অনেকে আপনার কাছে বিভ্রান্তি ছড়াবেন, অনেকে অপপ্রচার করবেন, বিভিন্ন রকম ভাবে আজকে সোশ্যাল মিডিয়াটাকে ভালো কাজে ব্যবহার করুন, সোশ্যাল মিডিয়াটাকে খারাপ কাজে ব্যবহার করবেন না। সোশ্যাল মিডিয়া দেখে আজকে মানুষ অনেক রকম ভাবে পরিচিত হয়, তাই সেই সোশ্যাল মিডিয়া কম দেখুন, কিন্তু মাথায় রাখবেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম যাবে, চণ্ডীপুরের অগণিত মানুষ সেদিন পদযাত্রায় অংশগ্রহণ করতে হবে, সেই আমাদের সংকল্প নিতে হবে। তাই আজকে আমরা সকলে ধন্যবাদ, আজকের এই উত্তর প্রস্তুতি সভার তিনি সঞ্চালনা করছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে। আমাদের চণ্ডীপুর ব্লকে তৃণমূল যুব কংগ্রেসের মাননীয় সভাপতি শ্রী প্রসেনজিৎ মাইতি ভাতৃপ্রতিম আমি ধন্যবাদ জানাবো আজকের এই সভাকে আলোকোজ্জ্বল করার জন্য, জেলার সমস্ত সম্মানীয় নেতৃত্ববৃন্দকে, যারা চণ্ডীপুর ব্লকের শাখা সংগঠনের আহ্বানে এক ডাকে তারা সাড়া দিয়ে আমাদের অত্যন্তভাবে তাদের কাছে কৃতজ্ঞ করে তুলেছেন। আমি অন্তরে অন্তঃস্থল থেকে আমার কৃতজ্ঞতা জানাই আমাদের অভিভাবক, এই অবিভক্ত মেদিনীপুর জেলার অভিভাবক, আমাদের রাজ্য সরকারের অত্যন্ত বরিষ্ঠ মন্ত্রী সম্মানীয় শ্রী অখিলগিরি মহাশয়কে আমি ধন্যবাদ জানাব, বিকাশ বেজ মহাশয়কে আমার কৃতজ্ঞতা জানাব, মিতাদেবী এসেছেন আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাব, আনোয়ারুদ্দিন সাহেবকে ধন্যবাদ জানাবো, মানিকবাবুকে তার পাশে বসে রয়েছেন আমাদের চণ্ডীপুরে পঞ্চায়েতের সমিতির সভাপতি শ্রী শ্রীমতী অপর্ণাদেবী ভট্টাচার্য মহাশয়া,
পাশে বসে রয়েছেন চণ্ডীপুর ব্লকের সহসভাপতি রঞ্জন মণ্ডল মহাশয়, আমার একদিকে রয়েছেন তরুণ জাদা মহাশয়, এই কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক, এবং অবশ্যই আরও যার কথা না বললেই নয়, আমার অত্যন্ত কাছের ভাতৃপ্রতিম, এই কাঁথি সাংগঠনিক জেলার যুবনেতয়নের মণি যুব সভাপতি শ্রী সুপ্রকাশগিরি মহাশয়কে, এবং এই চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের আরেকজন অভিভাবক শ্রী অমিয়কান্তি ভট্টাচার্য মহাশয়, তার পাশে বসে রয়েছেন আমাদের আরও একজন বরিষ্ঠ নেতৃত্ব, এএসসি এসটির যিনি আমাদের সভাপতি একাদশী বর্গ মহাশয়, জাবেদদা থেকে শুরু করে প্রত্যেকে যারা আমার এখানে পেছনে রয়েছেন তাদের সবাইকে নতমস্তকে আমার আন্তরিক শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা, কৃতজ্ঞতা এবং অভিনন্দন। এবং সেই প্রখর তাপদাহকে অপেক্ষা করেও আজকে এই চণ্ডীপুর ব্লকের সমস্ত শাখা সংগঠনের ডাকে আপনারা সাড়া দিয়ে আজকে এই নবজোয়ানের প্রস্তুতি সভাকে সাফল্যমণ্ডিত করে তুলেছে। আমার তরফ থেকে আপনাদের সকলকে নতমস্তকে প্রণাম। আমি বেশি সময় নেব না, কারণ আমার পূর্ববর্তী বক্তাটা অত্যন্ত সুদৃঢ়ভাবে আপনাদের সামনে সমস্ত বক্তব্য তুলে ধরেছে। আমি মাত্র দুটো বিষয় আপনাদের একটু অবগত করব। একটা বিষয় আপনারা জানেন যে গত 25 এপ্রিল থেকে আমাদের সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদক তথা সাংসদ যুব নয়নের মণি মায়েদের মণিকোঠায় যিনি বিরাজমান, প্রত্যেকটা ঘরে যিনি বিরাজমান, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এই কাঁথি সাংগঠনিক জেলায় আসছেন, তিনি পদার্পণ করছেন, এটা আমাদের কাছে অত্যন্ত গৌরবের বিষয়। তো সুতরাং অভিষেককে অভিষেক করার সুযোগ আমাদের এসেছে, তাকে অভিষেক আমরা করবই, এবং এমনভাবে অভিষেক করব যাতে তার মনে চিরকালের জন্য আমরা থেকে যাই, এই পূর্ব মেদিনীপুর কাঁথি সাংগঠনিক জেলা থেকে যায়, এবং এই চণ্ডীপুর থেকে তিনি 1 জুন বেলা 3টে এই চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম অবধি তিনি পদযাত্রা করবেন। তো সেখানে আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমন্ত্রণ নয়, আমাদের নেতা আসছে, আমাদের ভাই আসছে, আমাদের বন্ধু আসছে, আর কখনো আমাদের মায়ের ছেলে আসছে। তো সুতরাং তাকে স্বাগত জানানোর জন্য যা যা করণীয় আমরা সবটা করব। আমি আমার দক্ষিণ ভান্ডার মায়েদেরকে অনুরোধ করব যে আপনারা 7 বাজিয়ে হুলুদ ধ্বনির মাধ্যমে তাকে স্বাগত জানাবেন। আমি ভাইদেরকে অনুরোধ করব, আমার তৃণমূল কংগ্রেসের বন্ধুদেরকে অনুরোধ করব, কর্মীদেরকে অনুরোধ করব যে আপনারা বুঝে বুঝে গিয়ে এই প্রস্তুতি সভা ছোটভাবে করুন, বাড়ির দাওয়ায় বসে, চায়ের দোকানে বসে, যেখানে হবে প্রত্যেকটা মানুষকে আপনারা অবগত করুন যে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পদার্পণ করতে চলেছে। এবং দেখছেন যে যেখানেই আমরা গেছেন, যেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পা রেখেছেন, সেখানে কিন্তু সেই নবজোয়ান মানুষের জোয়ানে যত প্লাবনে প্লাবিত হয়ে গেছে সেই জেলা। এবং আমি যতটুকু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানি বা চিনি যে আজকে পূর্ব মেদিনীপুর অর্থাৎ কাঁথি সাংগঠনিক জেলা, বিশেষ করে যখন এই পদযাত্রা অভিষেক বন্দ্যোপাধ্যায় চণ্ডীপুরের থেকে নন্দীগ্রাম অবধি করবেন, সেখানে যদি আমরা লক্ষাধিকেরও বেশি সবাই মিলে সমবেত হয়ে তার সেই পদযাত্রাকে স্বাগত জানাতে পারি, সাফল্যমণ্ডিত করতে পারি, তাহলে আগামী দিনে কিন্তু তার মুখে বারবার এই চণ্ডীপুর ব্লক, এই কাঁথি সাংগঠনিক জেলার মুখ আসবেই না, কারণ তার মনে যেটা ভালো লাগে তিনি সর্বদা তাদের সেই স্বীকৃতি দিয়েছেন। আজকে অতি যে কটা জেলায় তিনি করেছেন সেখানে আমরা দেখেছি সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে, সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে, যে সেখানে জনজোয়ার, মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ তার প্রতি কিন্তু প্লাবিত হয়েছে। তো সুতরাং আজকে এটা আমাদের সুযোগ, আমরা প্রত্যেকে বলবো যে বুধের মধ্যে মিটিং করতে চাই, এখানে সকল শাখা সংগঠনিক যারা রয়েছেন, সভাপতিরা রয়েছেন, যে সকল আমার ব্লক নেতৃত্বরা রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা সমবেত হন এবং বুথে বুথে পৌঁছে যান, পাড়ায় পাড়ায় পৌঁছে যান, এবং মানুষকে এটাকে অবগত করুন যে কিভাবে সকলে সমবেত হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা স্বাগত জানাতে পারি, আমরা সাদরে আমন্ত্রণ জানাতে পারি, আমাদের ভালোবাসা তার প্রতি আমরা প্রতিফলন ঘটাতে পারি। বিশেষ করে এখন একটা বিষয় নিয়ে কথা চলছে, যদিও সেখানে সিকিউরিটির তরফ থেকে এখনো সেটা নিশ্চিত হয়নি, হয়তো বাজকুল বা কখনো হয়তো চণ্ডীপুর বা হয়তো অন্য কোথাও তার অধিবেশন ঘটবে, অধিবেশনটা হবে, কিন্তু এটা নিশ্চিত যে 1 জুন বেলা 3টের সময় চণ্ডীপুর মোড় থেকে
এখানে আমাদের এই মোড় থেকে টানা নন্দীগ্রাম অব্দে তিনি পদযাত্রা করবেন এবং আমার আপনাদের কাছে অনুরোধ যে সেই পদযাত্রায় যেন রাস্তার একটা পিলো দেখা না যায় সেখানে শুধু থাকবে মানুষের পা পা আর উপরে আকাশটা যেন দেখা না যায় কারণ প্রত্যেকটা বাড়ির ছাদে প্রত্যেকটা টালিতে যেন মানুষ থাকে তার প্রতি ফুল বর্ষণ করার জন্য ভালোবাসা বর্ষণ করার জন্য আশীর্বাদ বর্ষণ করার জন্য সবাই আসবেন তো সবাইকে বলবেন তো বাড়িতে গিয়ে পাড়ায় পাড়ায় সবাইকে বলবেন তো সমবেত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর একটা বিষয় যেটা না বললেই নয় কারণ এটা হয়তো এই যে প্রস্তুতি সভা তার বাইরেরই একটি বিষয় কিন্তু সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গতকাল রাত্রি অব্দি একটা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট হয় যেখানে এটা বলা হয় যে ব্লক কমিটি নিয়ে আমরা জানি যে আপনাদের অনেকের মনেই একটা দ্বিচারিতা ঘটেছে যে একটা ব্লক কমিটি নিয়ে কে কোনটা বৈধ কতটা অবৈধ সেটা নিয়ে আপনাদের মনে কোয়েশ্চেন রয়েছে আমি এই চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে যে সকল জেলার নেতৃত্ব এখানে উপবিষ্ট রয়েছেন স্বয়ং মাননীয় মন্ত্রী রয়েছেন তার সামনে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি যে ব্লক কমিটি সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন সেটার কোনো বৈধতা নেই এটি একটি ডিসপিউট কমিটি হিসেবে রূপ পেয়েছে এবং জেলায় এখনো অবধি এই মিটিংটা হয়ে ওঠেনি সেই মিটিং এর পরে রাজ্যের তরফ থেকে হস্তক্ষেপের পরে তারপরেই কিন্তু সেই ব্লক কমিটি ফাইনালাইজ হবে সুতরাং যতক্ষণ না হচ্ছে আপনারা কোনো ভুয়ো প্রবচনা বা ভুয়ো প্ররোচনায় কান দেবেন না বা পা দেবেন না যে যতই বলুক যে এটাই শ্রেষ্ঠ এটাই ফাইনাল ব্লক সেটা কিন্তু নয় কারণ আমরা জানি যে আমাদের নেত্রী সর্বোত্তম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি আমাদের সর্বোত্তম নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেন সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব কিন্তু এই ক্ষেত্রে সেটা কিন্তু বঞ্চিত হয়েছে কারণ যখন ব্লক কমিটি বলা হয় কিভাবে ব্লক কমিটি কনস্ট্রাকশন হবে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজে ভিসি করে বলে দিয়েছে যেখানে যেখানে সমস্ত এমএলএরা রয়েছে সেই এমএলএকে জানিয়ে ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতি সভাপতি এবং প্রয়োজন পড়লে জেলা পরিষদের সদস্যদেরকে নিয়ে সেই কমিটিটা গঠন হবে কিন্তু এখানে একজন মাত্র জানলেন সেই ব্লক কমিটির সম্বন্ধে বাকি আমি বিধায়ক চেয়ারম্যান বসে রয়েছেন কেউ কিন্তু জানি না সুতরাং এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনকে অমান্য করা হয়েছে আমাদের ঘরে এত মাথা নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু একটা বলে দেবেন আর সেটা আমি আমি বলে আমি দল আমি সর্বোচ্চ এটা বলে আমি নিজেকে জাহির করব এটা আমাদের নেই তো সুতরাং একটাই কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবে দলের ডেকোরাম যেটা থাকবে আমরা সেটা মেনেই চলব কারণ তবেই আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ্য সৈনিক শুধু এইটুকুই বলবো আর টিকিট দল দেবে কেউ যদি বলে যে আমি দিচ্ছি আমি দেবো আবার কিন্তু বলবো যে সেটা দাহা মিথ্যে কারণ দল ডিসাইড করবে এবং দল বলতে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আপনারা কারণ আপনাদের মধ্যে থেকেই কেউ অর্জন হবে আগামী দিনে টিকিটের অধিকারী এবং সেটাও কিন্তু ঠিক করে দেবে আপনাদের ব্যবহার মানুষের প্রতি আপনাদের ব্যবহার জনসংযোগ কিভাবে আপনারা করছেন আপনাদের ভালোবাসা আপনাদের পার্টির প্রতি কিভাবে দক্ষতা পার্টির প্রতি একাগ্রতা তো সুতরাং এইটুকু আমি বলতে চাই তো সুতরাং যে যতই পোস্ট করুক যে যতই বলুক যতদিন না এই কমিটি তৈরি হচ্ছে আমরা আপনাদেরকে দরকার হলে আরো একবার মিটিং করে জানাবো যে এইবার এতগুলো মিটিং এর পর ফাইনাল একটা ব্লক কমিটি হয়েছে যতদিন আমরা এই মিটিং আছি ততদিন আমরা নিশ্চিত থাকুক যে এই ব্লক কমিটির কোনো বৈধতা নেই সুতরাং সকলের সঙ্গে আপনাদের দেখা হবে এক তারিখে ঠিক বেলা তিনটের সময় সেই জনজাগরণে সেই নবজাগরণে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এই প্রতিধ্বনি উঠবে আর প্রতিধ্বনি উঠবে আমাদের নেত্রী জনগণ মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন জয় হিন্দ জয় বাংলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ হাইকোর্টে চলে যান ব্যবস্থাকে হাই নিয়ে দিচ্ছে কখনো কেন্দ্রীয় বাহিনী দিয়ে আমাদের উপর অত্যাচার করছে ভূপতিনগর থানায় কেন্দ্রীয় বাহিনী আমাদের উপর গুলি চালিয়েছে আমাদের কর্মীর উপর গুলি চালিয়েছে আজকের এমএলএ যদি সিকিউরিটি হয় সোম চক্রবর্তী যদি সিকিউরিটি থাকে তার যদি সিকিউরিটি থাকে তার উচিত কি সোহমকে নিরাপত্তা তার উচিত পাবলিকের উপর গুলি চালানো নয় কোনো অসুবিধা পড়লে তার সিকিউরিটি সোহমকে সরিয়ে
যদি সোম তার বিধানসভার এলাকায় এসে কোনো যদি অসুবিধায় পড়ে তার সিকিউরিটি কি করবে? তার সিকিউরিটি করবে সোহমকে নিরাপদ স্থানে নিয়ে চলে যাওয়া, পাবলিকের উপর গুলি চালাবে। আজকে কেন্দ্রীয় বাহিনী পাবলিকের উপর গুলি চালাচ্ছে, এবেলে ইঙ্গিত করছে, এবেলে ইঙ্গিত করছে, কেন্দ্রীয় বাহিনী গুলি চালাচ্ছে। আজকে তার জন্যে এখানে একটা সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করবার চেষ্টা করছে। এটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই। নবজোয়ার যে কর্মসূচি হচ্ছে শুধুমাত্র মানুষ মানুষের সাথে যোগাযোগ কেন আমরা বাড়াচ্ছি? যে আমাদের অধিকার, আমরা কাজ করেছি, আমাদের আইন, এটা ভারতবর্ষের আইন, তুমি খণ্ডাতে পারো না। গুজরাট টাকা পাচ্ছে, কোনদিন দেখেছে ভারতবর্ষের ইতিহাস পড়েছে? বাবু ছেড়ে দেবো আপনাদের, অনেকটা যাবে না, গল্প করছে মেয়েরা একটু একসাথে দলজন থাকে না, একটু করে একটু গল্প বেশি থাকলে একটু গল্প করে যাত্রা শুনতে যান, সিনেমা দেখতে যান। যে দেখেছেন ভারতবর্ষের জীবিত অবস্থায় কারোর নামে, কেউ জীবিত থাকলে তার নামে স্ট্যাচু বসায়, তার নামে কোনো প্রতিষ্ঠানের নাম লেখা কোনো দেখেছেন? ভারতবর্ষের কোনো ইতিহাসে আছে? সর্দার বল্লভ ভাই প্যাটেল, তাকে বলা হতো লৌহ মানব, ভারতবর্ষের লৌহ মানব। সেই সর্দার বল্লভ ভাই প্যাটেলের নামে গুজরাটে একটা স্টেডিয়াম ছিল, নরেন্দ্র মোদী সর্দার বল্লভ ভাই প্যাটেলের নাম সরিয়ে দিয়ে তার নিজের নাম লিখেছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এত বড় নির্লজ্জ বেয়া প্রধানমন্ত্রী ভারতবর্ষের, এত নির্লজ্জ বেয়া সুবিধাবাদী প্রধানমন্ত্রী আমরা কখনো দেখি। হ্যাঁ, বিজেপির লোকেরা একেবারে রাস্তায় দাঁড়িয়ে বলল ভারতবর্ষ চলে গেল, পশ্চিমবঙ্গ সরকারের এক মন্ত্রী আদিবাসী মহিলাকে অপমান করেছে, তাকে দেখতে কেমন বলে ফেলেছে অখিলগিরি। আমি বলে ফেলেছিলাম নন্দীগ্রামে, আমাকে যদি কাকের মতো দেখতে হয়, অনেকেই বলছে ওরা কাকের মতো দেখতে আছে, ঠিক আছে দেখতে আমি খারাপ, তোর সোহম চক্রবর্তীর মতন সেলিব্রিটি নয়, আমাকে দেখতে কেমন করে ভালো হবে, আমি তোর কাকের মতো দেখতে। তো আমি বলেছিলাম দ্রৌপদী মুর্মুকে দেখতে কেমন, বিজেপি একবারে রাস্তায় কলকাতায় পদত্যাগ করতে হবে, একটা পত্র যেন সে দিয়েছে যে বিজেপি দিয়েছে, পদত্যাগ করতে হবে, পদত্যাগ করতে হবে, এক্ষুনি পদত্যাগ করতে হবে। আর কালকে আগামীকাল যে উদ্বোধন হবে সংসদ ভবন, নতুন পার্লামেন্ট হাউস, সে আদিবাসী মহিলাকে ডাকলেন না কেন? মহামহিম আমাদের রাষ্ট্রপতিকে আমন্ত্রণ করলেন না কেন? নরেন্দ্র মোদী খালি নিজেই ফিতা কেটে দেবে, যাও যা নিজেই ফিতা কেটে দেবে, কাছে যাই আমি বলি, আর বেশি কথা বলবো না। নবজুয়ার কর্মসূচি, অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আজকে শালবনীতে হেঁটেছেন, আজকে এগারা থেকে শালবনী গিয়ে হেঁটেছেন, তিনিও নবজোয়ার কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, আপনারা অংশগ্রহণ করবেন, হাজার হাজার মানুষ অংশগ্রহণ করতে হবে, এটা আমাদের জেলা সম্মান, পূর্ব মেদিনীপুর জেলা, সবাইকে ধন্যবাদ।